ওই যে দূরে যে সুন্দর নীল গ্রহটি দেখতে পাচ্ছেন, ওইটি আমাদের পৃথিবী, আর আমরা মানুষেরা ওখানেই বসবাস করি। কিন্তু আমাদের মানুষের নানান ভুলে পৃথিবী আজ জর্জরিত। পৃথিবী করোনা নামক এক দুর্ভেদ্য ব্যাধিতে ভুগছে। এই ব্যাধিটি চীনে শুরু হলেও আজ সারা বিশ্ব এই ব্যাধির চপেটে। বিশ্বের নানা দেশ করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করলেও এখনও কেউ সফল হয়নি। সেরকমই আমাদের দেশ ভারতবর্ষ, আমরাও করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছি, সেটাও লগআউটের মাধ্যমে। আসুন আপনাকে আমাদের গ্রাম দেখিয়ে আনি। সরকারের নির্দেশ অনুসারে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের গ্রামের সমস্ত মানুষই খুব সচেতন এবং খুব চেষ্টা করছে। কিন্তু বলে না, সব চেষ্টাতেই একটা না একটা বাধা থাকেই, আর সেই রকমই একটা বাধা হলো আমাদের গ্রামের ঢোলুদা। আসুন আপনাদের সবাইকে ঢোলুদার সঙ্গে পরিচয় করে আনি। এই যে ইনি হলেন আমাদের ঢোলুদা। শুনেছি নাকি এনার বাবা এককালীন আর্মিতে দেশের জন্য জীবন দিয়েছিলেন, কিন্তু এনার মধ্যে দেশভক্তির বিন্দু মাত্র নেই। ঢোলুদা ঠাকুর ছাড়া কাউকে এক চুলও বিশ্বাস করে না। ঢোলুদার মতে ঠাকুর যখন আমাদেরকে জন্ম দিয়েছে, চাইলে ঠাকুরই মারবে, ওসব ভাইরাস টাইরাস ঢোলুদার কিচ্ছু করতে পারবে না। আর কেউ যদি ঢোলুদাকে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চায়, তাহলে বাকিটা তো ইতিহাস। নিজের কাজ কর, আমি চা খেতে যাচ্ছি, আড্ডা করতে নয়। চা খাওয়া হয়ে যাবে, বাড়ি চলে আসবে। আমি বলে দিলাম দুবাজি নি ঘাত পুলিশের হাতে মার খাবে, মার খাবে। আরে শুনলাম নাকি গোপাল বিদেশ থেকে বাড়ি ফিরছে? হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। ওই ছোড়াকে নাকি এয়ারপোর্টে ধরে টিক টিক করে কি দেখেছে, দিয়ে বলেছে 14 দিন বাড়ি থেকে না বেড়াতে। তো
সকালবেলাটাই মুখ দেখতে হলো রে, সারা দিনটা আজ খারাপ যাবে রে। বটন তুলে উপরে চলে গেলে আমাদের যে পরিবার আছে না সুন্দর সুন্দর, ওদের করোনা ভাইরাস আর ওদের করোনা ভাইরাস মরে গেলে দোকান খোলার নাম নাই, বাড়িতে বসে বসে পিরিশ করছে। এটা গোপাল নয়? আরে গোপাল নয়, দূরে থাকো, করোনা বলে কিছু হয় না, উপর বেলা যেদিন লেবে সেদিন লিয়ে লেবে, তার আগে কেউ কিছু করতে পারে না। বুঝলে কাকা, তুমি কাছে এসো না, কাছে এসো না। আরে বকি না তো, ভগবান যেদিন লেওয়ার ইচ্ছা থাকবে সেদিন ঠিক লিয়ে লাগবে, তার আগে কেউ কিচ্ছু করছো না। তোমার যখন তাই ইচ্ছা তখন হাতটাই মিলাও। আরে ঠুলুদার নাকি শুনছি করোনার হয়েছে, এটা সত্যি? আমি তো শুনলাম। হ্যাঁ সত্যি তো, সবারই মুখে সেটাই শুনছি। দেখ আমরা তো বারণ করছিলাম, শুনেনি শুনেনি ম্যাডাম, মরুক এবার। হ্যাঁ রে, তাই আমরা সবাই বলেছিলাম, তখন আমাদেরকে শুনি এই বুড়ো আঙুল দেখিয়েছিল, তুই কাছে গিয়ে নিজের জীবনটা হারাস না, ভালো বলছি বাবা, দূরে থাকো, একটু দূরে থাকিস বাবা, একটু দূরে থাকিস। এই ভাইরাসে কেউ বাবা না, কেউ আপন না, যে যে যেখানে আগে নিজের জান বাঁচা, বুঝলে চাচা? যাও বাড়ি যাও, দেখি কি জানা, চলো চলো বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। জল জল পচা জল দে না বাবা, না আর তোমার জল দিতে পারবো না। পাড়ায় কাকারা বলছিল তোমার নাকি করোনা ভাইরাস হয়েছে, আমার দরকার নেই বাবা, আমি তোমার কাছে যাবো না, তুমি মরো, আমি পাড়ায় যাবো। ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান, আজকে সবাই আমাদের ছেলে চলে গেছে, আমার ছেলেও চলে গেছে, আমার বউ চলে গেছে, আজকে যত কথা শুনতাম আমার এই অবস্থা হচ্ছে না ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান।
দেখলেন বন্ধুরা, এই জন্যই বারবার বলছি স্টে হোম অ্যান্ড সেভ লাইফ অ্যান্ড সেভ ইউর ফ্যামিলি। আজকে গোটা পৃথিবী সহ মানব জাতি চরমতম একটা সমস্যার সম্মুখীন হয়েছে, এবং এই সমস্যার থেকে ব্যাহত হলে আমাদের তালে তাল মিলিয়ে সবাই একসঙ্গে এই সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো সচেতনতা। আপনি সচেতন হবেন, আপনার লাইফের সঙ্গে আপনার ফ্যামিলির লাইফও বাঁচবে। বন্ধুরা, আমরা এই ভিডিওটি শ্যুট করেছি লগ আউট হওয়ার ঠিক একদিন আগে, অর্থাৎ 23/3/2020। সো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।